থেকে থাকেন নাম্বার 1 নবীর বাচ্চা তমাম পৃথিবীতে সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাস এই অবস্থার তমাম পৃথিবীতে বিস্তার ওরাই করেছে ওরাই করেছে ওরাই করেছে এই পৃথিবীতে যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড পৃথিবীর জমিনে প্রস্ফুটিত করেছে তা সেই মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা করেছে পৃথিবীর ময়দানে যদি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে কেউ তাহলে এই আমেরিকার বুশ ব্লেয়ারের মতো মানুষ করেছে আমাদের মতো মুসলমান কোন মানুষকে হত্যা করতে যাবে না কারণ আমরা জানি মানুষকে হত্যা করা হারাম কথা বলেন কথা ঠিক কিনা তাহলে এবার দেখেন এই মানুষগুলো সকল সময় ইহুদি আর খ্রিস্টান বৌদ্ধ মজুসিয়াত ওদের সঙ্গে জানের বন্ধু প্রাণীর প্রাণ কলিজার কলিজা মানে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে চলে আর তামাম পৃথিবীর আলেম ওলামা মুসলমান এই মানুষগুলোর কাছে সবচেয়ে বড় দুশ্মন আজ যারা প্রকাশ্য দিবালাকে নারীকে ধর্ষণ করতে চায় ফোন রেকর্ড ফাঁস হয়ে যায় তারপরেও ধামা চামা দিয়ে রাখা হয় নির্দোষ নিরপরাধ আরেবগুলোকে ধরে ধরে মিথ্যে মামলা দিয়ে তারা রদ্দ করা হয় এটাই তার সবচেয়ে বড় প্রমাণ রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো আলেমদের ভালোবাসবে না ইমানদার মুসলমানদেরকে এরা ভালোবাসবে না কারণ ইমানদার মুসলমানদেরকে ভালোবাসলে তাদের সঙ্গে চললে পরে মানুষ এই মানুষগুলোকে স্যালুট দিবে না এরা ভাবে ওদের সঙ্গে থাকলে পরে ক্রেডিট বাড়ে এক কথা বলছে না কেন এরা ভাবে ওদের সঙ্গে চললে পরে মানুষ বলবে আমাকে নেতার ডান হাত ওরা ভাবে ওদের সঙ্গে থাকলে পরে আমার ইজ্জত বাড়বে রব্বুল আলামিন বলেছেন ইজ্জত সম্মানের এই পৃথিবীর কোন মানুষ মালিক নয় ইজ্জতের মালিক কে আল্লাহ ইজ্জত সম্মান সম্ভ্রম আদর্শ ভদ্রতা নম্রতা এগুলো সবকিছুর মালিক কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লিল্লাহি জামিআ আমি যাকে খুশি ইচ্ছা করে সম্মান বাড়িয়ে দেই আর যাকে খুশি ধরে ওর সম্মান নাস্তানাবুদ করে ছেড়ে দেই এই পৃথিবীর এক সময় আমেরিকার নেতারা আঙ্গুল যেই দিকে তুলত বুশ যদি বলতো আজকে উত্তর দিকে সূর্য উঠেছে তাই হবে কথা বলছে না কেন যদি বলে আজকে এটা হবে সেটাই হতো কিন্তু এই সম্মানটা কি সাধারণ একজন বেসরকারি সাংবাদিক দেখলো পর্যবেক্ষণ করে মানবতার বিরোধী কাজ এই লোকটা করেই যাচ্ছে অথচ সে আমাদের প্রেসিডেন্ট মানুষগুলোকে মারে আবার ওই মানুষগুলোর কাছে আবার দরদির ভাঙ দেখায় এজন্য নিজের জুতা খুলে নিজের জুতা দিয়ে ওর সম্মান হানি করে মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে তাই তো নীল নদীতে কেশ মুছে সুব্বা খাইয়ে মরেছে ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে তাই তো নীল নদীতে ডুব্বা সুব্বা মরেছে
ওইটা মরার সময় কতবার যে বাসা বাসা বলেছে, যখন বাড়িতে সুপারি শুরু হয়েছে তখন তুই ইমান আনবি, তোর ইমানের চার পয়সার দাম নাই, চার পয়সার দাম নাই, চার পয়সার কোনো দাম নাই। কিসের তোর ইমান? চুবায় মার বাটাকে, চুবায় মার। যেবার আলাম সুবায় সুবায় মানবো, কথা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা নাকের ভিতর গিয়েছে। ল্যাংড়া মশা কি এমনি নমরুদের নাকে ঢুকছিল? কথা বলে না কেন? এমনি ঢুকেছে, মাতলামি করেছে, জুলুম করেছে, মানুষের অধিকার হরণ করেছে, যার কারণে নমরুদের মতো মানুষকে আবার আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কাছে এগুলো কোনো বিষয় না, আল্লাহর কাছে এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো বিষয় না।